তিন চারটা স্বামী প্রশ্ন চা বললেন পরিমণি। প্রিয় দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। চিত্রনায়িকা পরিমণি ব্যক্তিগত জীবনের কিছু বিষয় নিয়ে অবশেষে মুখ খুলেছেন। সম্প্রতি একটি ফেসবুক পেজে সেটি প্রকাশ করা হয়েছে। সেই ভিডিওটি ছিল 3 মিনিটের। সেখানে ব্যক্তি জীবনের নানা প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন পরিমণি। এক পর্যায়ে উপস্থাপকের পক্ষ থেকে পরিমণির কাছে জানতে চাওয়া হয়, আপনার নাকি 3-4টা স্বামী আছে? এমন প্রশ্নের জবাবে পরিমণি বলেন, আমার শুধু স্বামী নিয়ে গুজব রটায়নি, অনেকে বলে আগের 2টা বাচ্চাও আছে। যখন জেলে ছিলাম তখন তো বাইরের কিছু জানতে পারিনি, এই 20 দিনের মধ্যে এই গুজবগুলো বেশ প্রতিষ্ঠিত পেয়েছে। যে কেউ আমাকে নিয়ে কিছু একটা শুরু করে এরপরে আমার জন্ম থেকে আজ অব্দি জীবন বৃত্তান্ত তৈরি করে ফেলে, যাকে বলা হয় বায়োগ্রাফি। তিনি আরও বলেন, কেউ যদি জেলে যায় এরকম, জেলে যাওয়ার পর আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমি যাদের সঙ্গে মিশেছি তাদের ধারণাও আর জেল থেকে বের হতে পারবে না। এটা কি ভাই, এটা কোনো কথা? একই প্রশ্নের উত্তরে পরিমণি বলেন, আমি বলতে চাই তুমি কারো অবর্তমানে তার সম্পর্কে বলেছ, জেলে থাকুক আর যেখানেই থাকুক, সে যদি বেঁচে থাকে তার সঙ্গে তোমার যদি দেখা হয় বা সে সামনে আসে তখন তুমি কি করবে, কিভাবে ডিল করবে তাকে? আবার কেউ যখন আমাকে নিয়ে ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করে তার সঙ্গে কোনো না কোনো দিন দেখা হতেই পারে, বা আমার প্রয়োজনের তাকিদে তাকে খুঁজে নেব, আমি জানি না তখন তারা আমাকে কিভাবে ডিল করবে, সেটির জন্য সবাই যেন প্রস্তুত থাকে।